আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জিআরএফ পে জিটিভি বাংলার আন্তর্জাতিক টপ 10 নিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিম জাহান মিম। নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের অনীহা প্রধান চ্যালেঞ্জ। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, তার প্রশাসন যুক্তরাষ্ট্রের নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার বা অকার্যকর করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। তিনি রোববার রাতে ইরানের টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। মানুষ ও প্রাণীর দেহে করোনা পরীক্ষা করে নতুন তথ্য জানালেন বিজ্ঞানীরা। মানুষ থেকে প্রাণীর দেহে করোনার সংক্রমণ ঘটলে ভাইরাসের নতুন নতুন ধরন তৈরির ঝুঁকি বাড়বে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সের গবেষক দল এই দাবি করেছে। তবে প্রাণী প্রজাতিতে অন্য ভাইরাসের ক্ষেত্রে এই ঘটনা বিরল। কোভিড-19 বা সার্স-কভ-2 ভাইরাসে তা ব্যতিক্রম দেখা যাচ্ছে। করোনা রোগীর মৃত্যুর জন্য জর্ডানের হাসপাতাল প্রধানের জেল। হাসপাতালে অক্সিজেন ফুরিয়ে 10 করোনা রোগীর মৃত্যুর ঘটনায় জর্ডানে একটি হাসপাতাল রাষ্ট্রায়ত্ত একটি হাসপাতালের পরিচালককে 3 বছরের কারাদণ্ড দিয়েছে। রোববার সল্ট স্টেট হাসপাতালের পরিচালক আব্দুল রাজ্জাক আল খাসমান ও তার 4 সহযোগীকে কারাদণ্ড দেওয়া হয়। চোখ ধাঁধানো সাজে সেজেছে তারিখে। খ্রিস্টধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিনকে কেন্দ্র করে উঁচু উঁচু ক্রিসমাস ট্রি, সান্তাক্লোজ সদৃশ বেলুন এবং শান্তির নানা থিম নিয়ে সেজেছে তাইওয়ানের নিউ তাইপের শহর। কোথাও লাল নীল আলোকসজ্জা, কোথাও বা বর্ণিল উঁচু ক্রিসমাস ট্রি। সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক পৃথিবী, এই আশা নিয়ে সেখানে জড়ো হতে শুরু করেছেন শত শত দর্শনার্থী। নাইজারে বন্দুকধারী গুলিতে 12 সেনা নিহত। নাইজারের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুর্কিনা ফাসো সীমান্তের কাছে স্থানীয় সময় শনিবার বন্দুকধারীর গুলিতে 12 সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও 8 জন। এ ঘটনায় কয়েক ডজন জঙ্গি নিহত হয়েছে বলেও জানিয়েছে দেশটির সরকার। বন্দুক হামলায় এবছর শত শত নিহত হওয়ার ঘটনা এটি সর্বশেষ ঘটনা। জাপানের সংসদের অতিরিক্ত অধিবেশন শুরু হয়েছে। জাপানের সংসদ করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারী মোকাবিলায় সরকারি প্রক্রিয়া এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য একটি অতিরিক্ত অধিবেশন শুরু করেছে। সংসদের এই নতুন অধিবেশন 16 দিন চলার কথা। এই অতিরিক্ত অধিবেশনে 21 ডিসেম্বর শেষ হবে। আফগানিস্তানে পুষ্টি সংকট দেখা দেবে বলে সতর্ক করে দিয়েছে এক মানবিক সংস্থা। টোকিওতে মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া পুষ্টি বিষয়ক 2 দিনব্যাপী এক সম্মেলনের আলোচ্য সূচির শীর্ষে থাকছে আফগানিস্তান। মানবিক সংস্থাগুলো জানায় যে ওই দেশে প্রায় 30 লক্ষ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। সাহায্যের জন্য তারা বিশ্বের প্রতি আবেদন জানাচ্ছে। ইন্দোনেশিয়ায় আবার সক্রিয় মাউন্ট সেমেরু। 2 দিনের ব্যবধানে সক্রিয় হয়ে উঠল ইন্দোনেশিয়ার মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি। স্থানীয় সময় সোমবার বিকেলে আবারও লাভা আর আগ্নেয় ছাই ছড়ায় পর্বতটিতে। অগ্নুতপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 জনে। এখনও নিখোঁজ কমপক্ষে 27। তাদের অনুসন্ধানে চলছে জোরালো উদ্ধার তৎপরতা। বিদ্রোহীদের দখল থেকে উদ্ধার ইথিওপিয়ার 2 শহর। টাইগ্রে বিদ্রোহীদের দখল থেকে গুরুত্বপূর্ণ 2টি শহর পুনরুদ্ধার করল ইথিওপিয়া সেনাবাহিনী। সোমবার বিষয়টি নিশ্চিত করে সরকারের মুখপাত্র। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর ডেইজি এবং কমবোলসা বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে। আফগান নারী শিক্ষায় মার্কিন সমর্থন চাইল মালালা। আফগানিস্তানে নারী শিক্ষা সহ বিভিন্ন ইস্যুতে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন চাইলেন নোবেল জয়ী মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই। ওয়াশিংটন সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি এই আহ্বান জানান। দর্শক, এই ছিল আজকের টপ 10 নিউজে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জিটিভি বাংলা। Are you ready to experience the better way to pay? Then try JRF Pay. So what are you waiting for? Download now. Experience a better way to pay with JRF Pay.